Hi viewers, this is Ifti. আমার এই নতুন টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদের সাথে ফিজিক্স নিয়ে অনেক কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এটা কি লেখা, ফ্লুইড ডাইনামিক্স। আমি আপনাদের নিউটনের সূত্র, তারপর গ্যালিলিও সূত্র, এগুলো থেকে শুরু না করে ডাইরেক্ট ফ্লুইড ডাইনামিক্স থেকে শুরু করছি, কারণ ওগুলি আপনারা অলরেডি জানেন। সো আমি আপনাদেরকে আর বোর করতে চাচ্ছি না, এমন কিছু আমি দেখাতে চাচ্ছি যেগুলা নতুন, মজার। সো আমি কিছু নলেজ অর্জন করেছি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। সো ফ্লুইড ডাইনামিক্সের প্রথম যে ব্যাপারটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে নিরবিচ্ছিন্নতা সমীকরণ বা কন্টিনিউটি ইকুয়েশন। সো এটা আমরা দেখবো এখন। এই পার্টে, আমার এই ভিডিও টিউটোরিয়ালের এই পার্টটাতে আমরা শুধু কন্টিনিউটি ইকুয়েশনটাই দেখব। এর জন্য কিছু ছবি আঁকতে হবে। এটা হলো একটা পাইপ, আর আমরা দেখতেই পাচ্ছি পাইপটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সমান না, কারণ এখানে ছোট এখানে বড়। এই ক্ষেত্রফলটা ধরলাম আমরা আলফা 1, আর এই ছোট ক্ষেত্রফলটা ধরলাম আলফা 2। এখন ফ্লুইড ডাইনামিক্সে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফ্লুইডের প্রবাহ, ফ্লুইডের উপর বলের প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ফ্লুইডের উপর চাপের প্রভাব, সেগুলো আমরা দেখব। যে এই পাইপটার ভিতরে যখন ফ্লুইড যাবে তখন ফ্লুইডটার মধ্যে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ধরলাম এই পাইপটার ভিতরে কি সময়ে v1 বেগে কিছু ফ্লুইড ঢুকলো, কি সময়ে সেটা, ওয়েট আ সেকেন্ড, আমি কালারটা চেঞ্জ করে নিই। এই কালারটা নিই, ধরলাম এই পরিমাণ ডিসটেন্স অতিক্রম করলো কি সময়, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখতে পাই এখান থেকে এই পর্যন্ত লেংথটা হবে কি, নিশ্চয়ই v1t, ঠিক কিনা? v1t হচ্ছে গিয়ে টি সেকেন্ডে অতিক্রম করা ডিস্টেন্স ছাড়া আর কিছুই না, কারণ ভি হচ্ছে গিয়ে বেগ আর টি হচ্ছে সময়। বেগ ইন্টু সময় সমান হচ্ছে ডিস্টেন্স, কারণ ডিস্টেন্স বাই সময় সমান হচ্ছে বেগ। সো এই জিনিসটা লেখা যায় যে টি সেকেন্ডে ফ্লুইডটা এতখানি ডিস্টেন্স অতিক্রম করছে। এখন যদি আমি আলফা 1টা গুণ করে দিই তাহলে কি হবে, এটা একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে একটা ডিস্টেন্স যোগ করা হয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে একটা আয়তন। মানে টি সেকেন্ডে ফ্লুইডটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সে টোটাল ভলিউম। সেম জিনিস আমরা এখানেও করতে পারি। আমরা ধরলাম এই প্রান্তে ফ্লুইডের বেগ হচ্ছে v2 এবং t সেকেন্ডে যদি এই পরিমাণ ফ্লুইড, এটা হচ্ছে কি লিটারে হিসাব করতে হবে, এত লিটার ফ্লুইড যদি ঢুকে তাহলে এত লিটার ফ্লুইডই বের হতে হবে। এবং এটাই হচ্ছে কি কন্টিনিউটি অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি, সেটা আমরা জানবো কিভাবে হয়। তো মানে মূল কথা হচ্ছে কি এখানে যে পরিমাণ আয়তন ঢুকবে t সেকেন্ডে সেই পরিমাণ আয়তন বের হবে। তো এখানে আমরা আয়তনটাকে ক্যালকুলেট করে নিই, v1t, এখানকার আয়তনটা হবে, সরি, কিছুটা ভুল করছি, t2 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার এই কোণার আয়তন। যেটা কিছুটা লম্বাটে হবে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে আলফা 1 v1t = আলফা 2 v2t। আমরা ধরলাম ফ্লুইডের ডেনসিটি হচ্ছে গিয়ে রো এবং সেটা চেঞ্জ হবে না, কারণ এটা একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড। এটাতে বোঝাচ্ছে হচ্ছে ফ্লুইডটাকে কি কম্প্রেস করা যায় নাকি যায় না। এখন এটা একটা কমন সেন্স যে এটা একটা পানি, যদি এটা পানি হয় তাহলে এই পাশে যদি কোনো বাধা না থাকে তাহলে কেন ফ্লুইডটা কম্প্রেসড হবে বা কেন ফ্লুইডের ডেন্সিটি এদিকে বাড়বে? বাড়ার তো কোনো রিজন নেই, এদিকে ফ্লুইড ঠেলা দেবে, এদিক থেকে ফ্লুইড বের হয়ে যাবে। আর্কিমিডিসের সূত্র, কারণ এই যে পাশে চাপ দেওয়া হয় ওই চাপটা সমানভাবে সব জায়গায় ছড়ায় পড়ে ফ্লুইড। সো কোনো থেকে ফ্লুইড বাধা না থাকলে কম্প্রেসড হওয়ার কোনো ইস্যু নাই। সো আমরা এখানে ফ্লুইড ডেন্সিটিকে কনস্ট্যান্ট ধরতে পারি। আবার গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য। এখানে এখান থেকে যদি গ্যাসকে ফ্লো করা হয়, এখানে যদি বাধা না থাকে তাহলে গ্যাসের ডেন্সিটি কমবে না, এদিক থেকে এখানে গ্যাসের ডেন্সিটি সেমই থাকবে, এখানে যা থাকবে এখানেই তা থাকবে। সো আমরা ডেন্সিটিকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। কনস্ট্যান্ট ধরে আমরা এই পাশে যে পরিমাণ ভর ঢুকলো টি সেকেন্ডে নিশ্চয়ই সেই পরিমাণ ভরই এখান থেকে বের হবে, কারণ ভর কখনো ডিস্ট্রয় হয় না আবার কখনো সৃষ্টিও হয় না। সো আমরা লিখতে পারি, যদি এই পাশে কালারটা চেঞ্জ করে নিই, m1 ভর যদি এই পাশে ঢুকে তাহলে অবশ্যই m2 ভর বাইর হবে এখান থেকে, আর m1 আর m2 সমান হবে। m1 equal m2 হবে। তো m1 হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম v1, মানে এটা হচ্ছে v1 ভলিউম ক্যাপিটাল v, আর এটা হচ্ছে ক্যাপিটাল v2। কালারটা চেঞ্জ করে নিই। এখন দুই পাশ থেকে ডেন্সিটি কাটা যায়। তাহলে কি থাকে? ভলিউম। এই পাশে যে পরিমাণ ভলিউম ঢুকবে এই পাশে ওই পরিমাণ ভলিউম বের হবে। তারপর এখন ভলিউম সমান কি? ভলিউম আমরা পেয়েছিলাম হচ্ছে v1 সমান হচ্ছে কি এটা আলফা 1 v1 t। তাহলে সেটা আমরা লিখব আলফা 1 v1 v2 alpha 2 equal, এখান থেকে এটা কাটা যায়। তাহলে যা থাকে alpha 1 v1 equal alpha 2 v2, অর্থাৎ দেখা যাচ্ছে এখানকার alpha 1 v1 এখানকার alpha 2 v2 গুণফল সমান হবে অলওয়েজ। তার মানে alpha 1 আর v1 এর alpha আর v এর গুণফল অলওয়েজ সমান হবে, মানে আলফা আর আলফা ভি কনস্ট্যান্ট। সো আমরা লিখতে পারি সূত্রটাকে এভাবে যে, আমি এই যে এখানে লিখি আলফা ভি ইকুয়াল ধ্রুবক, আলফা ভি ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন। বাইরে চারপাশে একটা বক্স করে রাখি। তো এই এই মানে এত কিছু মানে করার পর যে ইকুয়েশনটা আমরা প্রমাণ করলাম এটা থেকে আমরা কি শিখতে পারি, এই ইকুয়েশনটা আমাদেরকে কি বলতেছে? এখানে বলতেছে যেহেতু এই দুইটার গুণফল ধ্রুবক হতে হবে, এখন যদি আমরা আলফার মান কমায় দেই তাহলে কি হবে? কমায় দিলে এবং পুরা টোটাল মানটাকে সেম রাখতে হলে নিশ্চয়ই আমাদেরকে ভি এর মান বাড়াইতে হবে, ঠিক কিনা? আলফার মান যদি আমরা কমাই তাহলে ভি এর মান নিশ্চয়ই বড় হবে, তাহলে এটা সমান থাকবে। আবার আলফার মান যদি আমরা বাড়িয়ে দেই তাহলে ভি এর মান নিশ্চয়ই কমে যাবে, ঠিক কিনা? তো সেটাই আমরা দেখি সবসময় আমাদের দৈনন্দিন জীবনে, যখন পাইপের ভিতর দিয়ে পানি ফ্লো করতে থাকে আমরা যখন পাইপের মুখটা চেপে ধরি অর্থাৎ এটার ক্ষেত্রফলটা কমিয়ে ধরি তখন কিন্তু অনেক স্পিডে পানি বের হয়। সেটাই এখানে হচ্ছে, ক্ষেত্রফল কমায় দেওয়ার কারণে পানির বেগটা বেড়ে যাচ্ছে, কারণ ওই সেম টাইমে পানিটাকে সমপরিমাণ ভলিউম বের করতে হবে। সমপরিমাণ ভলিউমটা বের করার একমাত্র রাস্তা হচ্ছে কি বেগটাকে বাড়ায় দেওয়া। বেগটাকে বাড়াইলে এই ভলিউমটা এভাবে লম্বা হচ্ছে, কারণ টি সেকেন্ডে যে পরিমাণ দ্রুত অতিক্রম করে সেটাই তো হচ্ছে এটার বেগ, তাই না? প্রতি সেকেন্ডে যে পরিমাণ দ্রুত অতিক্রম করে সেটাই তো হচ্ছে বেগ। সো এখানে যদি t = 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিটা হচ্ছে কি লেংথ, এটা একটা রকমের ভলিউমই বলা যায়। সো ভলিউমটা ধ্রুব থাকবে অলওয়েজ, শুরুতে যে পরিমাণ ভলিউম ঢুকবে যা আমরা দেখছি বা বের হওয়ার টাইমেও সেম পরিমাণ ভলিউম থাকবে। সো এটা করার একমাত্র রাস্তা হচ্ছে কি পানির বেগ বাড়ানো। আর এখানে অর্থাৎ আমরা মোট কথা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল যেখানে বেশি থাকবে ওখানে বেগ কম থাকবে, ক্ষেত্রফল যেখানে কমানো হবে সেখানে বেগ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন। আপাতত এই পর্যন্তই, নেক্সট পার্টে আমরা বার্নৌলির ইকুয়েশন দেখব। থ্যাংক ইউ। আর অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, এতে আপনারা আরো বেশি ভিডিও পাবেন। আর পারলে বেল বাটনটা চাপ দিয়ে দিন, তাহলে একটা ভিডিও আপনারা মিস করবেন না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।